বর্তমানে মার্কেটে এমন সব স্মার্টফোন লঞ্চ করা হয়েছে যে সব ফোনের মূল্য একটি মানুষকে বিক্রি করলেও হবে না। এর কারণও রয়েছে, কারণ একটি ভালো মানের অ্যান্ড্রয়েড থাকলে কখনোই আপনার কম্পিউটার অথবা হাই ফ্রিকোয়েন্সির ল্যাপটপের প্রয়োজন হবে না। আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে সব কিছু করতে পারবেন লক্ষ লক্ষ ডলার ইনকাম। মার্কেটে সহস্র ব্র্যান্ডের আইকনিক মোবাইল থাকলেও প্রকৃতপক্ষে বেশিরভাগ মানুষ ভালো ব্র্যান্ডের নামে ফোন কিনে ধোঁকা খাচ্ছে এবং অনেকেই কনফিউশনে রয়েছে যে আসলেই কোন ফোনটি স্কোয়ারলি স্মার্ট। আর এইসব ফোনের নাম ও লোগো নিয়েও রয়েছে অবিশ্বাস্য ঘটনা যা বেশিরভাগ মানুষ ভুল এক্সপ্লেইন করে থাকে। আজকের এই ভিডিওটি আপনার চোখ খুলে দেবে, তাই কান খুলে দেখতে থাকুন শেষ পর্যন্ত। বর্তমানে আইফোনকে সেলিব্রিটি ফোন বলা হয়, কারণ নায়ক নায়িকা ছাড়াও বিভিন্ন সেকশনের সুপারস্টাররা ব্যবহার করে থাকে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, যে টাকা দিয়ে আপনি আইফোন কিনেন সেই টাকা দিয়ে যদি আপনি অন্য যে কোনো ব্র্যান্ডের ফোন কিনেন তাহলে আপনি আইফোনের চেয়ে কমপক্ষে 10 গুণ বেশি সুবিধা আর ভালো পাবেন। অনেকেরই প্রশ্ন থাকতে পারে, ভালো দামের সব ফোনই ভালো, তাহলে কিভাবে বুঝবো ভালোর ভিতরে কোন ফোনটি সবচেয়ে বেশি ভালো? আর এটি বোঝার জন্য আপনাকে জানতে হবে ফোনের ইতিহাস। সহজভাবে বোঝার জন্য, একটি ভালো মানুষের নামে যতই অপবাদ আসুক না কেন, শেষ পর্যন্ত সেটিও প্রমাণিত হয়। তেমনই মার্কেটে আজ পর্যন্ত শত শত ফোন লঞ্চ হয়েছিল, কিন্তু স্যামসাং ফোন মার্কেটে লঞ্চ হওয়ার পরে আজ পর্যন্ত টিকে আছে সবচেয়ে বেশি সেলিং আর সবচেয়ে বেশি সুবিধার জন্য। আর বাকি যত ব্র্যান্ড গায়েব হয়ে গেছে কবে, এমনকি সবচেয়ে ফেমাস ব্র্যান্ড নোকিয়া, যার আজ প্রাণ নেই বললে চলে। বর্তমানে আইফোন মোটামুটি টিকে আছে, এক সময়ের আইকনিক হলেও তার সবচেয়ে বড় উদাহরণ আমি। কেউ যদি আমাকে পুরো পৃথিবীটাও লিখে দেয় তারপরেও আমি আইফোন ইউজ করব না, কারণ আমি আইফোন চালিয়েছি বলেই আইফোন সম্পর্কে এরকম কথা বলতে পারলাম। বেশিরভাগ মানুষের ধারণা স্যামসাং একটি চায়না কোম্পানি প্রোডাক্ট, কিন্তু স্যামসাং হচ্ছে মূলত কোরিয়ান কোম্পানি এবং স্যামসাং ও কোরিয়ান শব্দ। স্যাম এর অর্থ হলো 3 আর সাং এর অর্থ হচ্ছে নক্ষত্র, মানে 3 স্টার। আইকনিক আইফোনের লোগোর পিছনে রয়েছে মজাদার ঘটনা। সর্বপ্রথম আইফোনের লোগো নির্বাচন করা হয়েছিল স্যার আইজ্যাক নিউটন একটি আপেল গাছের নিচে বসে আছে, কিন্তু লোগোটি ছোট করলে কিছুই বোঝা যায় না। পরবর্তীতে ডাইরেক্ট আপেলকে অনেক অ্যাঙ্গেল থেকে লোগো বানানো হয়েছিল, কিন্তু পুরো আপেলকে ছোট বানালে চেরি ফলের মতো লাগে। কিন্তু হঠাৎ করে টেবিলে রাখা অর্ধখাওয়া আপেলের দিকে নজর পড়ে, অর্ধখাওয়া আপেলটি বড়ই ইউনিক লাগছিল। অবশেষে অর্ধখাওয়া আপেলকে লোগো নির্বাচন করা হয়, কারণ এটি ছোট সাইজেও আপেলই মনে হতো। এর ভিতরে সবচেয়ে বড় ধোকা হচ্ছে ক্যামেরা, হোক সেটা আইফোন অথবা যে কোনো ব্র্যান্ড, কারণ অ্যান্ড্রয়েড বলতে স্কোয়ারলি যে মেজারমেন্ট হয় সেখানে ক্যামেরার বড় লেন্থ বসানো যায় না, হোক তা বিগ সাইজের ট্যাব কিংবা ল্যাপটপ। তাই ফোন ক্যামেরায় যত মেগাপিক্সেলই থাকুক না কেন, মূলত সেটা তত বড়ই ধোকা। মেগাপিক্সেল সম্পর্কে যারা জ্ঞাত বিষয়টি তারা ভালোভাবে বুঝতে পারবেন। আর মানুষের চেয়েও ফোনের মূল্য যে কারণে বেশি বলা হয়, কারণ অনেক সেলিব্রিটি ফোনের গায়ে এত হীরা লাগায় যা অনেকেরই অবাঞ্ছনীয় এবং অবিশ্বাস্য। আর প্রকৃত মানুষের কাছে মানুষের মূল্য অতিরিক্ত অতুল্য। এক্সাম্পল, ফ্যালকন সুপারনোভা আইকন 6, বিশ্বের সমস্ত দামি ফোনের তালিকায় এটি 1 নম্বর স্থানে রয়েছে। এর মূল্য $48.5 মিলিয়ন, বাংলা টাকায় 460 কোটি টাকা। ফোনটি বিলাসবহুল গাড়ির চেয়েও মূল্যবান, কিন্তু তারপরেও ফোনটি অনলি 3G আর ক্যামেরাও এত উন্নত নয়। মূলত ফোনটি আপেলের হলেও ফোনটি বানিয়েছে ইউরোপের ফ্যালকন কোম্পানি, আর ফ্যালকন কোম্পানি বিলাসবহুল জিনিস নির্মাণের জন্য বিশ্বের শীর্ষ স্থানে অবস্থান করে আছে। তবে এটা সত্য, আইফোন যখনই কোনো আপডেট নিয়ে আসে তা সত্যি ভাববার বিষয় হয়ে দাঁড়িয়ে যায় চরমভাবে। আপনার কোন ব্র্যান্ড সবচেয়ে বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।